বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বগুড়া জেলা প্রতিনিধি মাইনুল হাসান মজনু জানিয়েছেন, শুক্রবার সকাল 11টার দিকে উপজেলা কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আনন্দবাজার দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ তারাজুল ইসলাম তারার সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মমতাজুর রহমান মণ্ডল, কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাশিদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ হিমু এবং সাংগঠনিক সম্পাদক কাজী বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক রেজাল করিম ও শ্রম বিষয়ক সম্পাদক ওয়াহিদুল ইসলাম এবং কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম দুঃখসহ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহমেদ, কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী মোল্লা সহ আরও অনেকেই। এ সময় উপজেলা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।